এই যে কি ব্যাপারটা কি শুনি, এটা কি বাড়ি না সরাইখানা যে এত রাত করে তুমি বাড়ি ফিরছো? বন্ধুর জন্মদিন ছিল তাই এত দেরি হয়েছে। আর শোনো, এমন কিছু দেরি হয়নি। সেটা তোমার মনে হচ্ছে এমন কিছু দেরি হয়নি? এসব তুমি কি পোশাক করেছো? এই পোশাক পরে তুমি বস্তি থেকে বেরোচ্ছ, বস্তিতে ঢুকছো, কি এমন রাজকার্য করছো শুনি? বড়লোক বন্ধু, তাই এটা পড়েছি। এখানে বস্তিতে যদি কারোর কিছু হতো না, তাহলে চুড়িদার তাই পড়তাম। এমন ভাব দেখাচ্ছ যেন বিশাল বড়লোকের বাচ্চা তুমি। সেই ভুলটা আমি কোনোদিনও করবো না মা। আমি খুব ভালো করে জানি আমরা গরিব, তাই সব চাওয়া পাওয়া জলে ভাসিয়ে দিয়েছি। হ্যাঁ গরিবই তো, গরিব বলেই তো সারা দিন ধরে খেটে আমি টাকা রোজগার করি, আর তুমি পাল চড়কি লাগিয়ে ঘুরে বেড়াও। তোমার রোজগার করা টাকা আমি খরচা করিনি, তোমার যে সুবোধ ছেলেটি আছে না, তার থেকে চুরি করে খরচা করেছি। আগো চিল্লাচিস কেন? রাতে কি ঘরে চালা পিকনিক আর মাইক বাজছে? কেন রে, একদম বাজে কথা বলবি না। চুপ কর। একটা কথা মাদার, এ বাড়িতে না আমি শেষ কথা বলবো। গলা তো না ফাড়া বাস। এত রাতে চালা আবার কোন তোমায়ও? একটা ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করলো, বাচ্চা দিল, সেখানে থাকতে পারলো না, ঝগড়া করে বাচ্চা নিয়ে বাপের বাড়ি এলো, কি আমার সত্যি গো? আপনার যদি লজ্জা স্বরূপ থাকতো, তাহলে মেয়ে নিয়ে আপনি আমাদের এই বস্তি ছেড়ে অনেক আগেই চলে যেতেন। কেঁদো না সুলতা দি, মেয়েদের অনেক কষ্ট সহ্য করে বাঁচতে হয়, সেই জন্যই মেয়েদের জন্ম হয়েছে। আর তাছাড়া সামনে তো দোল, দেখবে দোলের রঙে মন একদম ভালো হয়ে যাবে। এবার একটু হাসো, একটু হাসো। ছুটে অচেনা রুটে যেন দুষ্ট মেঘে রুমা, আমি তোর সাথে হলাম বেশমা, আজ এই মনেতে হাজার মশা।